নমস্কার বন্ধুরা, আপনি যদি ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করতে চান এবং সেই সঙ্গে যদি ইনকাম ট্যাক্সের ছাড় পেতে চান, তাহলে আপনার জন্য ভালো বিকল্প হচ্ছে কি ট্যাক্স সেভার ফিক্সড ডিপোজিট, বা যেটাকে অনেক ব্যাঙ্কে বলে ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিট। এখানে আপনাকে ইনভেস্ট করতে হবে। তো আজকে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব এই ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিটে। এই মুহূর্তে চলতি আর্থিক বর্ষ 2024-25, যেটা আমাদের জন্য কিন্তু আর বেশি দিন সময় নেই, সরকারি ব্যাংকে, বেসরকারি ব্যাংকে এবং সেই সঙ্গে স্মল ফাইন্যান্স ব্যাংকে কত টাকা সুদ দিচ্ছে সাধারণ গ্রাহকদের জন্য এবং প্রবীণ গ্রাহকদের জন্য, অর্থাৎ আলাদা আলাদা করে আপনার সঙ্গে আলোচনা করব। আপনার এই ভিডিওটি কিন্তু খুব কাজে লাগতে পারে, কারণ ইনকাম ট্যাক্সের ছাড় পেতে হলে আর কিন্তু বেশি সময় নষ্ট করা যাবে না। শুধু তাই নয়, পরবর্তী কোয়ার্টারে কিন্তু ইনকাম ট্যাক্সের যে এই যে সুবিধাটা নিচ্ছিলেন বা ট্যাক্স ফিজ ইনভেস্ট করবেন ভাবছেন, এখানে কিন্তু সুদের হার কমতে পারে। কারণটা কি আপনারা জানেন, গত কয়েকটা কোয়ার্টারে রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে রেপো রেটের কোনো পরিবর্তন করা হয়নি, এবং বিশেষজ্ঞরা বলছে কয়েক মাস আগে আমেরিকাতে সুদের হার কমার কারণে আমাদের ভারতবর্ষেও কিন্তু রেপো রেট পরিবর্তন নাও হতে পারে বা আবার কমতেও পারে, সেক্ষেত্রে ব্যাঙ্কগুলি সুদের হার কমাতে পারে। তো তাই আপনি যদি ট্যাক্সিং ফি ইনভেস্ট করতে চান, তাহলে এখনই করে ফেলুন, নাহলে কিন্তু আপনাকে কম সুদে তখন ইনভেস্ট করতে হবে বাধ্য হয়ে। দেখে নেব কত টাকা আপনি ম্যাচিউরিটিতে পাবেন এবং সুদটা বা কত টাকা। এবং এখানে একটা বিষয় বলে রাখি যে ট্যাক্সিং ফিক্সড ডিপোজিটে আপনি ইনভেস্ট করলে ৮০ ধারাতে 1,50,000 টাকা পর্যন্ত এই আর্থিক বর্ষে ছাড় পাবেন, অর্থাৎ যে আর্থিক বর্ষে আপনি ইনভেস্ট করছেন সেখানে 1,50,000 টাকা পর্যন্ত ছাড় পাবেন। এবং এখানটায় 5 বছর পরে এটা লক থাকে, 5 বছর পরে আপনি এটাকে রিটার্ন নিতে পারবেন, এখানে একটা ভালো রকমের অ্যামাউন্ট পাবেন। তবে হ্যাঁ, এখানে যে সুদটা থাকবে সেটা আপনার আয় হিসাবে দেখা হবে এবং তার উপর ইনকাম ট্যাক্সে দিতে হবে। এখানে দেখুন যে তালিকাটা আপনাদের জন্য তৈরি করেছি, ব্যাংকের নাম, সাধারণ গ্রাহকদের জন্য সুদের হার, তাদের ম্যাচিউরিটি অ্যামাউন্ট, প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার এবং তাদের ম্যাচিউরিটি অ্যামাউন্ট। আশা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোন ব্যাংকে কত টাকা সুদ আছে ধীরে ধীরে দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার ব্যাংকের সুদটা কত। প্রথমে দেখুন ইন্ডাসইন্ড ব্যাংক 7.25% সাধারণ গ্রাহকদের জন্য, ম্যাচিউরিটিতে পাবেন 2,14,839 টাকা, প্রবীণ গ্রাহকদের জন্য 7.75%, ম্যাচুরিটিতে পাবেন 2,20,176 টাকা, এইচডিএফসি ব্যাংক সুদের হার 7% এবং ম্যাচুরিটিতে পাবেন 2,12,216 টাকা, এবং প্রবীণ নাগরিকদের জন্য পাবেন 7.50%, ম্যাচুরিটিতে পাবেন 2,17,7492 টাকা, আইসিআইসি ব্যাংক 7% সুদের হার, ম্যাচুরিটিতে পাবেন 2,12,216 টাকা সাধারণ গ্রাহক, প্রবীণ গ্রাহকদের জন্য 7.50%, ম্যাচুরিটিতে পাবেন 2,17,492 টাকা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 6.50% সুদের হার সাধারণ গ্রাহকদের জন্য, সুদের হারটা এবং ম্যাচিউরিটি অর্থাৎ 5 বছর পরে রিটার্ন পাবেন 2,07,062 টাকা, এবং প্রবীণ গ্রাহকদের 7.50%, ম্যাচিউরিটিতে রিটার্ন পাবেন 2,17,492 টাকা। অ্যাক্সিস ব্যাংকের সুদের হার 7% এবং ম্যাচিউরিটিতে সাধারণ গ্রাহক পাবেন 2,12,216 টাকা, এবং প্রবীণ গ্রাহকদের 7.75%, সাধারণ গ্রাহকরা পাবেন 5 বছর পরে পাবেন 2,20,176 টাকা। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সুদের হার 6.50% সাধারণ গ্রাহকদের জন্য এবং ম্যাচুরিটি পাবেন 2,07,063 টাকা, প্রবীণ গ্রাহকদের জন্য সুদের হার 7.50% বেশি এবং সেখানে ম্যাচুরিটিতে পাবেন 2,12,217 টাকা। এবার দেখিনি ব্যাঙ্ক অফ বরোদা 6.50%, এই পাঞ্জাব ব্যাংকের মতন একই সুদের হার, সেক্ষেত্রে 2,07,062 টাকা 5 বছর পরে রিটার্ন পাবেন সাধারণ গ্রাহকরা, প্রবীণ গ্রাহকদের জন্য 7.15% এবং 7.50%, সেক্ষেত্রে ওটা মেয়াদের উপর 5 বছর এবং 10 বছরের জন্য এটা, এবং সেক্ষেত্রে রিটার্ন পাবেন 2,17,492 টাকা, আমরা 7.15%র ক্ষেত্রে দেখালাম। এবার দেখে নিই ইন্ডিয়ান ব্যাংক 6.25% এবং 6.10% সুদের হার, এক্ষেত্রে 2,04,530 টাকা সুদের হার, টোটাল ম্যাচুরিটি অ্যামাউন্ট পাবেন, প্রবীণ গ্রাহকদের জন্য 6.25% এবং 6.10%, যে কোনো একটা হবে, ওটা ম্যাচিউরিটি মেয়াদের উপর নির্ভর করবে, এবং সেক্ষেত্রে রিটার্ন পাবেন 2,04,530 টাকা, এটা হচ্ছে 6.25% সুদের হারের জন্য রিটার্নটা। এবার দেখে নিই বন্ধন ব্যাংক 7% সুদের হার, সেক্ষেত্রে ম্যাচুরিটিতে সাধারণ গ্রাহক পাবেন 2,12,216 টাকা এবং প্রবীণ গ্রাহকদের জন্য 7.50%, প্রবীণ গ্রাহকরা ম্যাচুরিটি পাবেন 2,17,492 টাকা, কানাড়া ব্যাংকের সুদের হার 6.70%, ম্যাচুরিটিতে পাবেন 2,09,110 টাকা এবং প্রবীণ গ্রাহকদের জন্য 7.20%, ম্যাচুরিটিতে পাবেন 2,14,312 টাকা। পোস্ট অফিসের এফডি, পোস্ট অফিসের ক্ষেত্রে 7.50% সুদের হার সবার জন্য সাধারণ গ্রাহক এবং প্রবীণ গ্রাহকদের জন্য, সেক্ষেত্রে ম্যাচুরিটিতে রিটার্ন পাবেন 7.25% হিসাবে 2,07,825 টাকা।
এখানে একটা বিষয় বলে রাখি, আপনি যদি ইনকাম ট্যাক্সের ছাড় পেতে চান এবং সেই সঙ্গে আপনার যদি মনে হয় যে আপনার আয়টা করযোগ্য হবে না, তাহলে আপনি 15G বা 15H ফর্ম পূরণ করে জমা করতে পারেন। 15G যাদের বয়স 60 বছরের কম এবং 15H যাদের বয়স 60 বছর বা তার বেশি, তিনারা যদি পূরণ করে জমা করতে পারেন সেক্ষেত্রে আয়কর আইনে অনেকখানি ছাড় পেতে পারেন। কারণ আপনারা জানেন এখানে নবীন এবং প্রবীণদের জন্য ছাড়ের একটা ব্যবস্থা রাখা হয়েছে, সেখানটায় আপনি সেই সুবিধাটা নিতে পারবেন। এবার দেখে নিই আরও কয়েকটি ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, জম্মু কাশ্মীর ব্যাঙ্ক, শিবালিক স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, IDBI ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, এরা হচ্ছে আপনাকে সুদের হার দেবে 6.50% সুদের হার, এবং সেক্ষেত্রে আপনি রিটার্ন পাবেন 5 বছরে 6.50%-এ 2,07,062 টাকা। অর্থাৎ এই কয়েকটি ব্যাঙ্ক, অর্থাৎ আবারও বলছি, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, জম্মু কাশ্মীর ব্যাঙ্ক, শিবালিক স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক একটা, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, IDBI ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র। এবং আগের টেবিলে আমরা আপনাদের দেখাচ্ছিলাম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, সবারই কিন্তু সুদের হার 6.50% এবং সেক্ষেত্রে ম্যাচুরিটি পাবেন 2,07,062 টাকা। প্রবীণ নাগরিকদের জন্য 7.50% সুদের হার এবং 2,17,400 টাকার ম্যাচুরিটি রিটার্ন পাবেন। কর্ণাটক ব্যাঙ্ক 6.50% সুদের হার, সেক্ষেত্রে 2,07,065 টাকা রিটার্ন পাবেন। এখানটা আলাদা করা হয়েছে এই কারণে সিনিয়র সিটিজেনদের জন্য এখানে সুদের হারটা ওদের একটু পরিবর্তন আছে, 6.90%, সেক্ষেত্রে সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিক পাবেন ম্যাচুরিটিতে 2,11,130 টাকা। এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 6% সুদের হার, ম্যাচুরিটিতে সাধারণ গ্রাহকরা পাবেন 1,95,000 টাকা এবং প্রবীণ নাগরিকদের জন্য 6.75% এবং 6.90%। এখানে সিনিয়র সিটিজেন এবং সুপার সিনিয়র সিটিজেন একটা ব্যাপার আছে, তো সেক্ষেত্রে ম্যাচুরিটিতে রিটার্ন পাবেন 2,725 টাকা যদি 6.75% সুদের হার হয়, এবং যদি 6.90% সুদের হার হয় সেক্ষেত্রে পাবেন 2,01,750 টাকা। এবার আসি উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, যাদের সুদের হার 7.50%, সাধারণ গ্রাহকরা পাবেন 2,17,400 টাকা এবং প্রবীণ গ্রাহকদের জন্য 8.10%, এটা সর্বোচ্চ সুদ, এবং তারপরে ম্যাচুরিটি পাবেন 2,23,987 টাকা। অর্থাৎ আপনি কিন্তু এখানটায় আপনার যে রিটার্নটা ম্যাক্সিমাম নিতে পারবেন এই যে উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, এবং সেক্ষেত্রে রিটার্নের সঙ্গে সঙ্গে আপনি কিন্তু ট্যাক্সিংয়ের সুবিধা পাবেন। আপনি চাইলে এখানে ইনভেস্ট করতে পারেন, তবে হ্যাঁ, ব্যাঙ্কটা আপনি আপনার পছন্দের চয়েস করবেন এবং সেখানে ইনভেস্ট করবেন। তবে অবশ্যই আবারও একবার বলবো যে 15G এবং 15H ফর্ম যদি পূরণ করে আপনি জমা করতে চান, তাহলে দ্রুততার সঙ্গে আপনাকে পূরণ করে জমা করতে হবে, না হলে কিন্তু আপনি যে এখানে TDS-এর ছাড় পাওয়া যায় সেই বিষয়টা আপনি নিতে পারবেন না। এবং 15G এবং 15H ফর্ম কীভাবে পূরণ করবেন এটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। কারণ সবার জন্য কিন্তু 15G এবং 15H ফর্ম পূরণ করার নিয়ম নেই, কিছু শর্তে আপনি 15G এবং 15H ফর্ম পূরণ করতে পারবেন। তো কী কী শর্ত বা কী কী কন্ডিশনে আপনি পূরণ করতে পারবেন এটা নিয়ে আমাদের ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন, এবং তার লিঙ্ক আমরা ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। ধন্যবাদ।